पाओगी जब तू গুণের লেশে মাত্র নেই গো প্রভু দেখো সবই তাই আমার দোষে ভরা গুণের লেশে মাত্র নেই গো প্রভু জগন্নাথ আমার গুণের লেশ নেই প্রভু আমি গুণহীন সাধনহীন ভজনহীন ভক্তিহীন তাহলে আমি তোমার কৃপা কি করে পাবো বলো আমি জানি যে তোমার কৃপা পাবার যোগ্য আমি নই তোমার কৃপা পাবার কোনো যোগ্যতাই আমার নেই জগন্নাথ সবই কিছু জেনেও আজ আমি তোমার কাছে কৃপা চাইছি আমি জানি তোমার কৃপা পাবার যোগ্য আমি নই কোনো যোগ্যতাই আমার নেই তবু আমি তোমার কাছে কৃপা চাইছি জগন্নাথ কেন জানো কারণ তুই জগন্নাথ জগতে কহয়সি জগন্নাথ জগতে কহয়সি তুহু জগতে কহয়সি তুহু জগন্নাথ জগতে কহয়সি ওগো জগন্নাথ তুমি হলে জগন্নাথ তুমি হলে জগন্নাথে তুমি হলে জগতের নাথ তুমি তুমি হচ্ছ এই জগতের নাথ তাহলে তুমি যদি হও জগন্নাথ তুমি যদি হও জগতের নাথ জগন্নাথ তাহলে জগবাহী নই মুই ছাড় নিদাই গো তবে আমি তো জগ ছাড়া নই আমি তো জগ ছাড়া নই হে তুমি যদি হও জগতের নাথ তবে আমি তো জগতে ছাড়া নই হে তুমি যদি হও জগতের নাথ আমি তোমার কৃপা পাবো না কেন নিদায় গৌর হরি হরি আমি তোমার তাহলে তুমি যদি হও জগন্নাথ জগত
जगतेर नाथ ताले आमी तो जगतेर बाइरे नई जगन्नाथ ताले तुम्हें जदि भक्तिर नाथ हो तुम्हें आमार मतो अभक्तिर नाथ होबे तुम्हें जदि गुणमानेर नाथ हो ताले आमार मतो दोषीरो तुम्हें नाथ होबे कारण तुम्हें तो जगन्नाथ तुम्हें तो जगतेर नाथ তাহলে আমি তো আর এই জগতের বাইরে নই, আমি তো জগতের মধ্যেই আছি। মনের কথা জানিয়ে বলি, তোমার কৃপা থেকে আমায় বঞ্চিত করো না। শুধু এজনে মেনে নই জগন্নাথ, আবার যদি আমার অন্য কোন কুলে জন্মে হয়, যে কুলেই হোক না কেন, কি মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, পাখি কুলে জন্মিয়ে, পাখি কুলে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, জগন্নাথ আবার আমার পরবর্তীকালে মানুষ হোক পশু হোক কীট পতঙ্গ যে কুলে আমি জন্ম নিই না কেন, যেন তোমার চরণে আমার জন্মে জন্মে মতি থাকে, এই মনের কথাই আমি তোমাকে জানিয়ে রাখি। ভন এ বিদ্যাপতি অতিশয় কাতর, তর ইতে ইহ ভব সিন্ধু, ইহ ভব সিন্ধু, তোমা পদ পল্লব করি অবলম্বন, তিলয়ে কি দেহ দিন বন্ধু, তিলয়ে দেহ দিন বন্ধু। জগন্নাথের কাছে মনির কথা জানিয়ে এবার কাঁদতে কাঁদতে বললেন, জগন্নাথ জগন্নাথ, আমি শুনেছি যে তোমার কাছে যে যা চাই তুমি নাকি তার মনোবাসনা পূর্ণ করো, তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ও গো জগন্নাথ, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হও তাহলে আজ আমি যখন এসেছি তোমার কাছে আমি খালি হাতে ফিরে যাব না, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো জগন্নাথ। জগন্নাথ আমার সংসারে বড় অভাব জানো, খুব কষ্টের মধ্যে আমার দিন চলে, কিন্তু তাই বলে আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাইছি না, টাকা পয়সা ধন সম্পদ তোমার কাছে চাই না জগন্নাথ। আজ আমি তোমার কাছে কি চাই জানো, তোমার কাছে ভিক্ষারা চলে পেতে দাঁড়াই না, ও গো জগন্নাথ তুমি যেন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না, এই আমি আচলে পেতে দাঁড়িয়ে আছি, আমি তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ চাই না, শুধু তোমার কাছে আমি কি চাই জানো জগন্নাথ, তুমি যেন কৃপা করে একটাই আমায় কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্ত দিও। সন্তান দিয়া
जान एक कृष्ण कृष्ण भगत हमारी सम्मान दियो মণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করেছেন কীর্তন গানগুলোর অন্য কিছু নয় মা, এগুলো হচ্ছে একদিকে ভগবানের লীলা, লীলা কথা শোনা, আর একদিকে হচ্ছে আমাদের জীব শিক্ষা। তাহলে এখানে আমরা কি শিক্ষা পেলাম? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের কাছে কোনোদিন সম্পদ চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ চাই না। তারা কি চাই যে প্রভু আমার দ্বারা তো তোমার সাধন ভজন হলো না, কৃপা করে তুমি এমন একটা সন্তান আমাকে দিও যে শুধু তোমার নাম কীর্তন করবে, যে তোমার সেবাই লাগতে পারবে। মানে লক্ষ্য করেছেন যে ভক্তির ঘরে কিভাবে ভক্তির জন্ম হয়। ভগবানের কাছে টাকা পয়সা চাইল না বড় অভাব সংসারে, কিন্তু চাইল কি যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি আমাকে দিও, যে সদা সর্বদাই প্রাণ ভরে শুধু তোমার নাম গান করবে। এই মনের কথা জগন্নাথকে জানিয়ে ফিরে এলো কৃষ্ণমণ্ডল ঘরে, এসে বলছে দুরিকা উমা স্বামী তুমি ফিরেছ, দাঁড়াও ওইখানেই দাঁড়াও, আরে শোনো স্বামী একটু দাঁড়াও। তাড়াতাড়ি করে করলো কি মা, পাত্রে জল নিয়ে ওই তাড়াতাড়ি ছুটে গিয়ে স্বামীর চরণে একটা প্রণাম করে স্বামীর চরণ দুটি আগে ধৌত করে দিলেন দুরিকা। এটা নিয়ম মনে রাখবেন, সংসারে যদি কোনো মানুষ তীর্থে যায় মা, তীর্থযাত্রী দর্শন করলে পুণ্য তো হয়, তীর্থে গেলে তো পুণ্য হয়, আবার তীর্থযাত্রী দর্শন করলেও মনে রাখবেন পুণ্য লাভ হয়। তার তীর্থযাত্রী যখন ঘরে ফিরে আসে, সে যেই হোক না কেন, তীর্থে গেলেই তার চরণ দুটি ধুইয়ে দিয়ে তাকে একটা প্রণাম করতে হয়। স্ত্রী দুরিকা দেবী স্বামীর চরণ ধুইয়ে স্বামীর চরণে একটা যেই প্রণাম করলেন, কৃষ্ণমণ্ডল বলে উঠলেন দুরিকা দুরিকা আমি ওই জগন্নাথের কাছে গিয়ে কি চেয়ে এসেছি তুমি শুনবে? কি চেয়েছ স্বামী? আরে বাবা আমি টাকা পয়সা চাইনি, টাকা পয়সা আমি চাইনি। তাহলে কি চেয়েছ? আর আমাদের চাইবার কি আছে? ও দুরিকা জগন্নাথের কাছে আমি চেয়েছি যে জগন্নাথ তুমি যেন কৃপা করে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কেঁদে উঠলেন দুরিকা স্বামী, তুমি জগন্নাথের কাছে একে চেয়েছ স্বামী, জগন্নাথ কি আমাদের কৃপা করবে? আমরা সাধনহীন ভজনহীন ভক্তিহীন, তবে তুমি যেটা চেয়েছ এটা কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া পাওয়া যায় না। সত্যিই যদি জগন্নাথ কৃপা করে তবেই হয়তো আমাদের সন্তান হবে, জগন্নাথের কৃপা না হলে এটা পাওয়া যাবে না। সংসারে অভাব আছে বটে, কিন্তু কোনো রকমে দেখো আমরা কিছু না কিছু খেতে পাই, কিছু না কিছু আমাদের জুটে যায়, কিন্তু তুমি যেটা চেয়েছ এটা তো জগন্নাথের কৃপা ছাড়া হয় না। বাহ, খুব ভালো জিনিস চেয়েছো স্বামী। কৃষ্ণমণ্ডল ঘরে ফিরিয়ে এলেন মনির আনন্দে দিন কাটে স্ত্রী দুরিকা দেবীকে সঙ্গে লইয়ে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে জগন্নাথের কৃপায় দুরিকা দেবী হলো গর্ভবতী। নিতাই গৌর হরিব,
जगन्नाथ कृपा दुर्गा देवी हल गर्भवती एम 10 मास 10 दिन पर एक पुत्र सन्तान जन्म दिले दुर्गा देवी पुत्र सन्तान धारे धाते जन्मिल से अद्वैत प्रभु द्वितीय अवतार रूपे जन्म निल धारे धाते जन्मिल दुखी मंडल धारे धाते जन्मिल দেখবেন আমাদের এই জগতে এটা হয় মা কোনো গরিবের ঘরে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয় পাড়ার লোকের মনেও আনন্দ ধরে না মনে মনে ভাবে যাক বাবা সংসারে বড় অভাব ছিল একটা ছেলে তো হলো কিমা বলুন আনন্দ হয় না কত আনন্দ হয় পাড়ার লোকের মনে তাই কৃষ্ণমণ্ডলের ঘরে হয়েছে পুত্র সন্তানের জন্ম কি আনন্দ পাড়ার লোকের মনে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে যত পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে ও কৃষ্ণমণ্ডল বলি তোমার আবার দুঃখ কিসের গো ঘর আলো করে তোমার একটা ফুটফুটে তো সন্তান হলো তোমার দুঃখের দিন এবার কেটে গেল আনন্দ ধরছে না কিন্তু কি জানেন যে ছেলেটাকে নিয়ে পাড়ার লোকেরা এত আনন্দ করছে এত জয়ধ্বনি উলুধ্বনি করছে মা কিন্তু সেই ছেলেটা আর কান্না থামছে না জন্মের পর থেকে ছেলে শুধু কেঁদেই চলেছে কেঁদেই চলেছে ছেলের যখন কিছুতেই কান্না থামছে না দুর্গা দেবী বলে উঠলো স্বামী ও স্বামী এই দেখো আমার ছেলেটার যে কান্না থামছে না গো এখন আমি কি করব আরে বাবা জন্মের পরে যে ছেলের মুখে একটা মধু দেব সেই মধুটাও ঘরে আমার এত অভাব যাও না স্বামী একটু পাড়ার কারো কাছ থেকে একটু মধু চেয়ে নিয়ে এসো না আমি ছেলের মুখে জন্মের পরে একটু মধু তো দিই কি মায়েরা এটা আমরা সব মায়েরাই করি ছেলে জন্মের সঙ্গে সঙ্গে ছেলের মুখে একটু মধু দিই কেন বলুন তো ছেলে জন্মের পর মধু দিই এই কারণে যে ছেলে আমার এই বড় হয়ে একটু মিষ্টভাষী হয় তাই না মধুর মতো কথা বলবে তাই দুর্গা দেবী বলছে যাও না স্বামী একটু পরে কারো কাছ থেকে ধার করে মধু নিয়ে এসো না ছেলের মুখে একটু মধু তো দিই ঘরে যে একটু মধুও নেই আমার ছেলের মুখে দেব কৃষ্ণমণ্ডল বলে উঠল দুর্গা এ তুমি কি বলছো ধার করে আমি ছেলের মুখে মধু দেব না না দুর্গা তুমি জানো না যে এই জন্মে যদি আমি তার ধার শোধ করতে না পারি পরের জন্মে আমাকে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হবে এই ধার করে আমার ছেলের মুখে মধু দেব না তবে ওগো দুরিকায় আমি আমার ছেলের মুখে মধু দেব ছেলেকে মধু আমি দেব তবে কোন মধু জানো যে মধু জাগতিক জগতের দোকানে কিনতে পাওয়া যায় না হরিবল বলছে যে মধু জাগতিক জগতের দোকানে কিনতে পাওয়া যায় না
যে মধু কেবল দোকানে পাওয়া যায়, দোকানে দোকানে দুই কানে, এত বলি শোনাইল মধু কৃষ্ণ, এত বলি শোনাইল মধু কৃষ্ণ, এত বলি শোনাইল মধু কৃষ্ণ, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম, হরি হরি বল, আগে নামে শোনাল, আগে নাম শোনাল, আগে হরি নামে শোনাল, হরি নাম শোনাল, এই মায়ার কথা শোনার আগে হরি নামে শোনাল, তাহলে মায়েরা এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, যে আমরা মায়েরা জন্মের পর তাড়াতাড়ি করে ছেলের মুখে মধু দিই মিষ্টভাষী হবে বলে, বলছে ছেলের মুখে মধু দেবার আগে ছেলে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এ মায়ার কথা ছেলের কানে প্রবেশ করবার আগে ছেলের কানে দিতে হয় কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি গৌর, ছেলের কানে কানে শুনিয়ে দিতে হয় কৃষ্ণ নাম। তাই কৃষ্ণ মণ্ডল করলো কি, আগে হরি নামে শোনালো, আগে হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, এই মায়ার কথা শোনার আগে হরি নামে শোনালো, মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, যেই না ছেলের কানে দিয়েছে কৃষ্ণ নাম, এতক্ষণ যে ছেলেটার কান্না থামছিল না মা, ওই কৃষ্ণ নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল, ছোট্ট শিশু যেন মায়ের কোলে হেসে উঠল, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, কান্না থেমে হেসে উঠল, আর যেই কান্না থেমে গেল কৃষ্ণমণ্ডলের আনন্দ ধরে না, বলছে দুরিকা দুরিকা দুরিকা, এই সত্যি আমি জগন্নাথের কৃপাতে এই ছেলেকে পেয়েছি গো, এই জগন্নাথ আমাকে কৃপা করে দিয়েছেন, তা যদি না হবে তাহলে ছেলের কানে কৃষ্ণ নাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কান্নাটা থেমে গেল কেন, এ নিশ্চয়ই জগন্নাথ কৃপা করে আমাকে দিয়েছে, মনে আনন্দ ধরে না, কিন্তু দেখুন বড় দুঃখী সংসারে জন্ম তো, দুঃখী সংসার, জন্মের পরে যে একটু মধু দেবে সেটাও ঘরে ছিল না, আর দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে বাবা ছেলের নাম রাখলো দুঃখী, দুঃখী, সেই দুঃখীর বয়স যখন 5 বৎসর হলো তখন বাবা কৃষ্ণমণ্ডল কাছে ডাকলেন, বাবা দুঃখী রে এদিকে আয় বাবা, বাবা কিছু বলবে, হ্যাঁ বাবা, দেখ বাবা দুঃখী, আমি তোকে জগন্নাথের কাছে চেয়ে নিয়েছি বাবা, জগন্নাথ কৃপা করে তোকে আমার কাছে পাঠিয়েছে, তাই আমার মনের বড় ইচ্ছে যে তুই কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করবি বাবা, এটা আমার বড় ইচ্ছে, একটা কথা শুনে রাখিস বাবা, কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করাই হচ্ছে আমাদের এই নরজন্মের চরমতম সার্থকতা, এই যে 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি বাবা, শুধু কৃষ্ণ ভজনের জন্য, তাই আমার ইচ্ছে যে তুই কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করবি বাবা, কিন্তু আমি কৃষ্ণের ভজন শিখবো কোথায়, বাবা বলে দিচ্ছে যে শোন বাবা, আমাদের প্রাণের ঠাকুর হলেন শ্রীচৈতন্য দেব, তিনি জন্ম নিয়েছিলেন নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে, তিনি আজ আর আমাদের মধ্যে নেই, তবে তার সব বড় বড় ভক্তরা এখনো রয়েছে, সেই বড় বড় ভক্তের সঙ্গ যদি তুই করতে পারিস, ভক্তের কৃপা যদি তুই লাভ করতে পারিস, তাহলে তুই কৃষ্ণের ভজন প্রণালী জেনে নিবি, বাবা ছেলেকে সন্ধান দিলে, লক্ষ্য করেছেন মা, বাবা মায়ের কি করা উচিত, ছেলে জ্ঞান হওয়ার পর প্রত্যেক বাবা মায়ের উচিত
যে ছেলেকে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দেওয়া, কৃষ্ণ ভজনের পথটা ধরিয়ে দেওয়া, সুপথ দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে বাবা মায়ের কাজ। কেন না? পিতামাতা হচ্ছেন পরম গুরু, শ্রেষ্ঠ গুরু। পরম গুরু হচ্ছেন পিতামাতা। গুরুর কাজই হচ্ছে ভক্তকে ভগবানের পথে এগিয়ে দেওয়া, তাই না? তে বাবা বলে দিলেন, শোন বাবা, নবদ্বীপে মহাপ্রভু যেসব ভক্তগণ রয়েছেন তাদের কৃপা লাভ করলেই তুই কৃষ্ণ ভজন প্রণালী শিখে যাবে। বাবা যখন সন্ধান দিয়ে দিলেন, একদিন রাতের অন্ধকারে বাবা মায়ের সঙ্গে ঘুমিয়ে আছেন দুঃখী। ঘুমিয়ে থাকতে থাকতে ওই যে বাবা বলে দিয়েছেন যে কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ ভক্তি লাভ করাই হচ্ছে এই নরজন্মের চরমতম সার্থকতা। তাই রাতের অন্ধকারে বাবা মাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন দুঃখী নবদ্বীপের পথে। বলে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি কাছে বিদায় নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন দুঃখী নবদ্বীপের পথে। পথে চলতে চলতে রাত কেটে ভোর হয়ে এলো মা। ভোর যখন হয়ে এলো পথের মধ্যে দেখা হলো একটা বৃদ্ধ মানুষের সঙ্গে। বৃদ্ধ মানুষের সঙ্গে যখন দেখা হলো দুঃখী জিজ্ঞাসা করলো, ও দাদু এদিকে এসো, তোমাকে বলছি। এই ছেলে আমায় ডাকছিস? হ্যাঁ গো দাদু। বল কি বলবি? আচ্ছা দাদু, নবদ্বীপ আর কত দূরে আছে বলতে পারো? ও বাবা, এইটুকু ছেলে নবদ্বীপে যাবি? এই ভিক্ষে করতে বেরিয়েছিস? সকাল থেকে বুঝি ভিক্ষে করতে বেরিয়েছিস? যদি ভিক্ষে করতে বেরিয়েছিস, এই নে ভিক্ষে নে, ঘরের ছেলে ঘরে ফিরে যা। এই বয়সে নবদ্বীপে যাবি কি রে? যা ঘরে যা। যেই বলেছে ভিক্ষে করতে বেরিয়েছিস, দুঃখী বলছে, দাদু কি বললে? দাদু আমি ভিখারি। হ্যাঁ গো, হ্যাঁ দাদু, তুমি ঠিকই তো বলেছ, আমি তো ভিখারি বটে গো দাদু। তবে শোনো দাদু, আমি কোনো টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা গো।